মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনের টুইট করেছে, এবার বাল্য বিবাহ বিরোধী অভিযানের ইম্প্যাক্টর কথা লিখেছে, পজিটিভ ইম্প্যাক্ট বলে উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে টুইটত। বাল্য বিবাহ বিরোধী অভিযানের ফলতে ইতিমধ্যে বহু কেখন বিয়া সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীগিয়ে টুইটত উল্লেখ করেছে। যিকেগিয়ে নাবালিকাক বিয়া করাবর যুজা চলাই আছিল, যিকেগিয়ে নাবালিকাক বিয়া করাবর সাজু হয়েছিল, তেওঁলোকৰ বিয়া সমূহ বর্তমান ভাগিছে, সম্পূর্ণরূপে স্থগিত করা হয়েছে বিয়া সমূহ। আরক্ষীর অভিযানের কেইবাটাও পরিয়ালে বাতিল করেছে বাল্য বিবাহ। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইট করেছে, 11 মিনিট পূর্বে নির্ধারিত করে রখা বিষয় সমূহ বাতিল করেছে, বিয়া সমূহ বাতিল করেছে শ শ পরিয়ালে। আর এই খবর জানাইছে মুখ্যমন্ত্রীগিয়ে, বিভিন্ন প্রান্তত কিশোরীক বিয়া দিয়ার চেষ্টা বাতিল করেছে শ শ পরিয়ালে। মুখ্যমন্ত্রীগিয়ে টুইটত লিখেছে, রিপোর্টস আর কামিং ফ্রম ভেরিয়াস পার্টস অফ আসাম দ্যাট সেভারেল ফ্যামিলিজ হ্যাভ ক্যান্সেলড প্রি শিডিউলড ম্যারেজেস বিটুইন আন্ডার এজ চিলড্রেন আফটার আর ড্রাইভ এগেইনস্ট সাচ ইললিগাল practices. This is definitely a positive impact of our 2-week-long crackdown against child marriage. মুখ্যমন্ত্রী গৰাকীয়ে টুইটত উল্লেখ কৰিছে যে বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ এয়া পজিটিভ ইম্প্যাক্ট, এয়া সম্পূর্ণরূপে পজিটিভ প্রভাব পড়েছে বলে তেও লিখেছে। সমাজখনত বাল্য বিবাহ রোধ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগিয়ে যে প্রচেষ্টা আছে সেই সৎ প্রচেষ্টার এটা প্রভাব সম্পূর্ণরূপে পজিটিভ রূপত পড়েছে বলে টুইটত উল্লেখ করেছে। উল্লেখ করেছে বাল্য বিবাহ বিরোধী অভিযানের বাবেই বহু বাল্য বিবাহের বাঁচি গেছে নাবালিকা। যিসকলে নাবালিকাক বিয়া করাম বলে সাজু হয়েছিল, যিকেগৰাকী নাবালিকাক বিয়া দিবলে ঘরের মানুষে সাজু হয়েছিল, তেওঁলোকৰ বিয়া এতিয়া স্থগিত করা হয়েছে, সেই বিয়া সম্পূর্ণরূপে স্থগিত রখা হয়েছে। আরক্ষীর অভিযানের বাল্য বিবাহ রোধ করা হয়েছে, পূর্বে নির্ধারিত করে রখা বিয়া সমূহ শ পরিয়ালে বাতিল করবলে বাধ্য হয়েছে বলে মুখ্যমন্ত্রীগিয়ে উল্লেখ করেছে টুইটত। 11 মিনিট পূর্বে মুখ্যমন্ত্রীগিয়ে একটা বিশেষ টুইট করেছে আর এই টুইটত লিখেছে, বিভিন্ন প্রান্তত কিশোরীক বিয়া দিয়ার যুজা চলাই আছিল, সেই বিয়া সমূহ বাতিল করবলগীয় হয়েছে শ শ পরিয়ালে। নাবালিকাক বিয়া দিবলে যিকেইটা পরিয়াল সাজু হয়েছিল বা নাবালিকাক বিয়া করাবলে যিকেইজন পুরুষ সাজু হয়েছিল, তেওঁলোক এতিয়া সতর্ক হয়ে গেছে। মুখ্যমন্ত্রীগিয়ে টুইটত এই কথা উল্লেখ করেছে। 11 মিনিট পূর্বে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করেছে এই কথা, সমগ্র রাজ্যজুড়ি বাল্য বিবাহ বিরোধী অভিযানের ফলত ইতিবাচক প্রভাব পড়েছে বলে টুইটত উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে, পজিটিভ ইম্প্যাক্ট বলে উল্লেখ করেছে। দুসপ্তাহ ধরে চলি থাকা এই অভিযানের ফলত পূর্বে নির্ধারিত করে রখা বিয়া সমূহ বাতিল করবলগীয় হয়েছে, সেই কথা টুইটত উল্লেখ করেছে। শেহতীয়াকৈ কর্ণাটকত যিটো বাল্য বিবাহ বিরোধী অভিযান চলিছিল 2021 বর্ষত, আর তারপতে তাতো যথেষ্ট ইতিবাচক প্রভাব পড়া দেখি পোৱা গৈছিল। আর তারপতে আরম্ভ হয়েছিল অসমতো বাল্য বিবাহ বিরোধী অভিযান। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক বহুলোকে সমালোচনা করেছিল, বাল্য বিবাহ বিরোধী অভিযানের সমালোচনা করেছিল বহুলোকে, যধে মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অবৈধ স্বামীসকলক, যধে মধ্যে পক্সো আইন লগোৱা হয়েছে বলে গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে ইতিমধ্যে ককর্থনা করেছিল। আমি প্রতিটি বাতরি সম্প্রচার করে গেছো। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে বহুকেইটা প্রশ্ন করেছিল যে যিকেইজনক গ্রেপ্তার করা হয়েছে তেওঁলোক অপরাধী নেকি, তেওঁলোক ধর্ষণকারী নেকি, তেওঁলোক চুর নেকি, তেওঁলোক ডকাইত নেকি, এইবোৰ প্রশ্নের উত্তর কিন্তু 48 ঘণ্টালৈকে দিয়া নাছিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। বাল্য বিবাহ বিরোধী প্রতিটি অভিযানের আপডেট টুইটযোগে মুখ্যমন্ত্রীগিয়ে দি থাকে, কিন্তু গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ে যেতিয়া প্রশ্ন করেছিল সেই প্রশ্নবোৰৰ উত্তর কিন্তু দিয়া নাছিল। আর ইয়ার পাছতে দেখিবলৈ পোৱা গৈছে আজি বিশেষ বৈঠকৰ আহ্বান করা হয়েছে সমগ্র রাজ্যজুড়ি। ডিসি এসপি সকলক তলব করা হয়েছে, আজি বিয়লি 3 বজাৰ লগেলগে বিশেষ বৈঠকের আহ্বান করা হয়েছে। আরক্ষীর ভূমিকাক লৈ মুখ্যমন্ত্রীগিয়ে ক্ষুণ্ণ, এই সন্দর্ভত আলোচনা করব। কিন্তু 11 মিনিট পূর্বে যে টুইট মুখ্যমন্ত্রীগিয়ে করেছে, গ্রাফিক্স প্লেটত এই মুহূর্তত আমি দেখাইছো, টাইমেটৰ দৰ্শকে দেখিবলৈ পাইছে, ৰিপৰ্টছ আৰ কামিং ফ্ৰম ভেৰিয়াছ পাৰ্টছ অফ আসাম দেট ছেভৰেল ফেমিলিজ হেভ কেঞ্চেল প্ৰি শ্বিডিউলড মেৰেজ বিটুইন আণ্ডাৰ এজ চিলড্ৰেন আফটাৰ ড্ৰাইভ এগেইনষ্ট ছাচ ইললিগেল প্ৰেক্টিচেছ। দিছ ইজ ডেফিনেটলি এ পজিটিভ ইম্পেক্ট অফ আৰ 2-week-long ক্ৰেকডাউন এগেইনষ্ট চাইল্ড মেৰেজ। উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে যে বাল্য বিবাহ বিৰোধী অভিযানৰ ফলতে এতিয়া বহু বিয়া বাতিল কৰা হৈছে, পূর্বে নির্ধারিত করে রখা বিয়াসমূহ যে বাতিল করেছে শ শ পরিয়ালে, সেই কথা টুইটত উল্লেখ করেছে মুখ্যমন্ত্রীগিয়ে। আর বিভিন্ন প্রান্তত কিশোরীক বিয়া দিয়ার চেষ্টা বাতিল করেছে শ শ পরিয়ালে, এয়া সরকারের সৎ প্রচেষ্টা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় টুইটত উল্লেখ করেছে যে ইতিবাচক প্রভাব পড়েছে সমাজখনত, পজিটিভ ইম্প্যাক্ট বলে লিখেছে টুইটত। বাল্য বিবাহর অভিযানে ইতিবাচক প্রভাব পেলাইছে বলে টুইটত লিখেছে, আর এই অভিযানের ফলতেই বহু কন্যা বাঁচি গেছে, বহু বাল্য বিবাহ রোধ হয়েছে মুখ্যমন্ত্রীগিয়ে টুইট করেছে।